আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করব কসুর মুখী দিয়ে আষাঢ়ের সাথে পঙ্কাস মাছ। আসুন শুরু করি। এখানে রেডি করে নিয়েছি পঙ্কাস মাছ, কসুর মুখী, টমেটো একসাথে। প্রথমে কড়াতে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে একটু গ্রান বের হওয়া পর্যন্ত নেড়ে এবার আস্তে আস্তে কাটা মশলাগুলো দিয়ে দিব। দিলাম রসুন, রসুন পাঁচফোড়ন দুইটাই গ্রান বের হওয়া পর্যন্ত একটু লালচে করে ভেজে নিব। এখন দিব পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে রাখা। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া। হলুদটা একটু তেলের মধ্যে নেড়ে তারপর একটু পানি দিয়ে এখন দিয়ে নেব বাকি মশলাগুলো। 1 চা চামচ জিরে গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছ রান্নার মধ্যে মশলাগুলো যত ভালো করে কষিয়ে নিতে পারবো মাছের স্বাদটা তত ভালো হবে। এখন দিয়ে নিচ্ছি কেটে ধুয়ে রেডি করে রাখা মাছ, কসুর মুখী আর 2টা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা গরম হওয়ার আগেই যত এড়ে ছেড়ে মিশিয়ে নিতে পারি, গরম হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা আমরা মাংসের মতো ইচ্ছে মতো নেড়ে ছেড়ে রান্না করার সুযোগ থাকে না, এটা নাড়াচাড়া করতে হয় অনেক বুঝে শুনে কেয়ারফুলি। তরকারিটা কষানো শেষ, এবার দিয়ে দিব জল। কসুর মুখীর জন্য একটু জলটা বাড়িয়ে দিব। সবগুলো কাটা মশলা এবং পাঁচফোড়ন দিয়ে রান্না করা এই মাছটাতে আচারের একটা ফ্লেভার পাওয়া যায়। এই মাছের স্বাদটা আমরা সব সময় যেভাবে রান্না করি এটার থেকে সম্পূর্ণ আলাদা একটা স্বাদ। হয়ে গেছে আমার কসুর মুখী দিয়ে আচারের ফ্লেভারের পঙ্কাস মাছ রান্না। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। জলটা একটু রেখেই ধনিয়া পাতাটা দিচ্ছি, কসুর মুখী আছে তাই। কসুর মুখী যে কোনো মাছে দিব আমরা, নামানোর পরে জলটা টেনে নেয় কিছুটা, সেই হিসাব করেই আমাদেরকে নামাতে হয় জলটা কিছুটা রেখে। হয়ে গেছে আমার আষাঢ়ের ফ্লেভারের পঙ্কাস মাছ রান্না। এখানে আমার মাছের পরিমাণ 7 থেকে 8 পিস মাছ আর 250 গ্রাম কসুর মুখী, এই পরিমাণে সব মশলা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।